ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। তুই একটা প্রোগ্রামের মানে কনসার্টের অ্যাঙ্কার, মানে দুই দিন মাত্র ঘুরে আসছেন একটা কনসার্টের অ্যাঙ্কার, শো স্টপার যে সিঙ্গারটা, সেটা হচ্ছে যে মানে তোকে ইন্ট্রোডিউস করাইতে হবে যে আয়শা তুই অর্গানাইজারকে জিজ্ঞেস করলি, এরপরে সিঙ্গারকে বলে অমুক, টাইটেল কি দিব, অমুকটা আর অভিজ্ঞতা আছে, তুই কিন্তু চিন্তা করতেছিস না অমুক সিঙ্গার কে আসলে, আচ্ছা লাস্টে যেহেতু আছে তাহলে বিরাট একটা সুপারস্টার হবে। তুই মনে কর ফাপড় টাপড় দিয়ে এইবার আমাদের মাঝে গান গাইবে, আজ একেবারে মিউজিক্যাল ইন্ডাস্ট্রির বা বাংলাদেশের সুপারস্টার, মানে নাম শুনলে চিনে না জানে না এমন কেউ নাই, গানের কলি শুরু করা মাত্র আপনি অন্তর বলে দিবেন এমন সুপারস্টার মঞ্চে আসবে অমুক। মঞ্চে আসার পরে তুই চিন্তা করলি, এরে কোথায় যেন দেখছি, সবচাইতে বড় ফাপড়টা মারতে হয় হচ্ছে উপস্থাপককে। অবশ্যই এখন আমাদের মাঝে আসবেন যিনি তার নিজ পরিচয়ে, আমার তো মাঝে মাঝে এরকম হয় যে ওঠাই আমাকে বলে যে এখন কিন্তু ভাই আসবে হলো কাইশা, কাইশাকে নাম নাম দিলাম, উনি কাইশা সুন্দরী আসবে, কাইশা সুন্দরী আসবে, তো আপনাকে একটু সুন্দর মতো অনেক মানে যাতে সবাই একটু জমাই দিতে হবে, হ্যাঁ ওঠার আগে কিন্তু জমাই দিতে হবে, তখন মনে করো আমার জমাই কাকে আমাকে পিছন থেকে যতক্ষণ পর্যন্ত না বলে যে আমি এবার ডাকে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। এখন আপনাদের মাঝে আসবেন আজকার হৃদয় জয় করে, হৃদয় যিনি জয় করেছেন আপনাদের মনের ভিতরে বসবাস করে, আপনাদের মনের ভিতরে কুকুর কুপুরু কুপুরু খেলে, আপনার যারা ঘুম থেকে উঠতে এবং ঘুমাতে যাওয়ার সময় যার গান না শুনে আপনারা ঘুমাতে পারেন না, যার গান শোনার পরে ছেলে মেয়ে বলে আব্বু আজকে বাথরুমে একাই যাব, এই ধরনের মানে কই তো দেখি কোয়ার পরে পিছন থেকে ওই মহিলাই নিজে নাম নিয়ে আসে, এখন গান গাবো আমি মাইক নিয়ে এন্ট্রি হয়ে যায় বুঝছেন, এরকম হয় কাইস, এখন আসবে আপনার সামনে কাইসা কাইসা, আমি কাশি দিয়েও বলিনি তখন এরকম সিঙ্গার জর্জে, তুই তাকে পরিচয় করে দিচ্ছিস যে দেশ ও জাতির মানে অত্যন্ত সম্মানের পাত্র, যাকে আমরা আমাদের মিউজিক্যাল ইন্ডাস্ট্রি সম্মানিত একজন ব্যক্তি, অথচ ব্যাকস্টেজে তার সম্মান দিছিস কেমনে, হ্যাঁ তোর কাছে জিজ্ঞাসা ভাই লাইটার হবে, ধর্মী আমি কি লাইটার লয়ে ঘুরি, তাও ভালো অনেকে জব্দা খোঁজে, ধর মাদক বিরোধী একটা কনসার্টে গেছে সিঙ্গার, মানে আমি বলে দিয়ে আসলাম যে মাদক বিরোধী কনসার্ট সবার আগে মনে রাখতে হবে যে আমাদের মাদককে না বলুন, না বল মাদক নিয়ে কি, মাদক নিয়ে কিন্তু পৃথিবীতে তোলপার হয়ে যাচ্ছে, মাদক আপনার জীবন শেষ করে দিয়ে যেতে পারে, তাই আমাদের কনসার্টের মাধ্যমে আপনারা মনে রাখবেন মাদককে না বলতে হবে। পরের সিঙ্গারটাই আসলো, আজকে যে গানটা গাইব মাদক খাইলে কিন্তু আপনার এলোমেলো লাগবে যেমন আমার লাগছে, মাদককে কিন্তু না বলতো হ্যাঁ ভাই আর খাবে না, না আরান FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।